হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকে আমাদের বাড়িতে আর কি লোকনাথ বাবার পুজো। তো আমাদের এই হচ্ছে ঠাকুরের সিংহাসন, আর এর মধ্যে আছে লক্ষ্মী, নারায়ণ, গণেশ, শিব, সংকটমোচন মানে মহাবীর, কালী, রামকৃষ্ণ, সারদামা, বিবেকানন্দ, অনেক ঠাকুরই আছে। বিপত্তায়নী ঘট আছে এখানে, দেখুন। লোকনাথ বাবাকে মা সিংহাসন থেকে নিচে নামিয়ে একটা সুন্দর আসন পেতে তার ওপরে মা সাজিয়ে দিয়েছে, আর মা দিয়েছে ভোগ মানে প্রসাদ দিয়েছে মা। তার মধ্যে ফল মিষ্টি সব আছে। আর এটা হচ্ছে বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ঘট আমাদের। আর এখানে আর আসন পেতে দিয়েছে আর সব ঠাকুর খাওয়ার জন্য। আর এই দেখুন প্রদীপ, আর এখানে তো দেখলেন ধূপ জ্বলছে। আর এই আমাদের ঠাকুর ঘরের ঠাকুর। আর আজকে আমরা রেসিপি দিতে পারছি না, কালকে আমরা আজকে কি কি রান্না মা করবে লোকনাথ বাবার পুজো উপলক্ষে সেটা আমরা কাল দেখাবো। আর যে ঠাকুরের কথা না বললেই নয়, এটা আমাদের বাড়ির আর একটা মানে খুব জাগ্রত ঠাকুরই বলতে পারেন। সব ঠাকুরই জাগ্রত, মা লক্ষ্মীও যেরকম জাগ্রত, লোকনাথ ও শিব ও সংকটমোচন সব ঠাকুরই জাগ্রত। আর একটা ঠাকুরের কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের সন্তোষীমা। এই হচ্ছে আমাদের সন্তোষীমা ঠাকুর। মা শুক্রবার করে উপোস করে, মা থাকে সন্তোষীমার নামে। তো আজকে এই অবধি, অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। আজকে তো রেসিপি দেওয়া হলো না, তো এটা ছোট্ট একটা আমি ঠাকুরের পুজো হচ্ছে বলে ভিডিওটা দিলাম। তো আপনারা আশা করি ভালোবেসে দেখবেন। আজকে এই অবধি, অন্য দিন মানে কালকে কি আজকে কি কি রেসিপি হবে কাল নিয়ে ফিরে আসবো। আমাকে আর মাকে আশীর্বাদ করবেন যাতে আমি আর মা এই চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা।